হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নোটিশ ফর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। নোটিশটি আলোচনা করার আগে আমার অনুরোধ, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আসবে সে বেল আইকনে তোমরা ক্লিক করে দাও, এবং ক্লিক করার পর অল অপশন আসবে, সেই অল অপশনে ক্লিক করো, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে শুরু করছি আমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের ওপর নোটিশ। কোয়েশ্চিন, ইয়োর স্কুল অথরিটি হ্যাজ টেকেন আপ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তোমার বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে একটা ট্রি প্ল্যান্টেশনের প্রোগ্রাম করবে বা বৃক্ষরোপণ এর ওপর একটা অনুষ্ঠান করবে। অ্যাজ দ্য সেক্রেটারি অব দ্য সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি, তুমি সামাজিক কল্যাণকারী দলের সেক্রেটারি হয়ে ড্রাফটি নোটিশ, একটা নোটিশ লেখো ফর পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিটা কি? সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি হচ্ছে সামাজিক কল্যাণকারী দল, অর্থাৎ এই কমিটির কার্যকলাপ হচ্ছে সমাজের কল্যাণমূলক কাজ করা। তাহলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা বৃক্ষরোপণ উৎসব, এটা গাছ লাগানোর উপরে, এবং গাছ লাগানোর উপরে, গাছ লাগালে কি হয়, গাছ লাগালে পরিবেশের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, সেই জন্য এই দায়িত্বটা বা এই প্রোগ্রামটা কার কার ওপর দেওয়া হয়েছে? সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির ওপর দেওয়া হয়েছে। কার ওপর দেওয়া হয়েছে? সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির ওপর দেওয়া হয়েছে। তো আমাদেরকে যেহেতু কোয়েশ্চেনে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি কথাটা উল্লেখ রয়েছে, তাহলে আমাদেরকে সেক্রেটারি অফ নিচে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি উল্লেখ করতে হবে। তাহলে আমরা শুরু করছি অ্যান্সার পার্ট। প্রথমে তোমরা সবাই জানো যে NOTIC কথাটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আমরা লিখেছি। তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম কথাটা লিখতে হয়, সেটাও লিখেছি। শুধু ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লিখলেও চলবে। তারপরে নোটিশটা, নোটিশের নম্বর, কত নম্বর নোটিশ এটা, তারপরে নোটিশের ডেট, অর্থাৎ কত তারিখে নোটিশটা আমি লিখছি। এখানে কিন্তু তারিখটা আমি ফাঁকা রেখেছি, নম্বরেও ফাঁকা রেখেছি, কিন্তু তোমরা অবশ্যই এখানে কিছু একটা নম্বর এবং একটা ডেট দিবে যেদিন নোটিশটা লিখবে। শুরু করছি তাহলে বডিটা। ইউ আর অল অ্যাওয়ার, তোমরা সবাই চিন্তিত দ্যাট যে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, সরাসরিভাবে অথবা ইনডিরেক্টলি, অর্থাৎ অপ্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে। উই গেট ফ্রম দেম, আমরা তাদের কাছ থেকে পাই ফুড, খাবার, শেল্টার, আশ্রয়, ফার্নিচার, আসবাবপত্র, ফ্লাওয়ার, ফুল, এটসেট্রা ইত্যাদি। দে সাপ্লাই অক্সিজেন, তারা অক্সিজেন সরবরাহ করে। উই ক্যান নট লিভ উইদাউট দ্যাট, আমরা সেটা ছাড়া বাঁচতে পারি না। ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্যও, তাহলে এক মুহূর্তের জন্য আমরা কিন্তু সেটা ছাড়া বাঁচতে পারি না। দে হেল্প আস ফাইটিং এগেনস্ট এনভায়রনমেন্টাল পলিউশন, তারা আমাদের পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। দে কন্ট্রোল রেইনফল, তারা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড চেক সয়েল ইরোশন, এবং মৃত্তিকা ক্ষয়কে রোধ করে। বাট উই ব্রুটাল এনাফ টু কাট দ্য ট্রিজ, কিন্তু আমরা গাছকে কাটতে যথেষ্ট নিষ্ঠুর। অ্যান্ড কল ইন আওয়ার ওন ডেঞ্জার, এবং আমরা আমাদের বিপদকে নিজেরাই ডেকে আনছি। সো আওয়ার স্কুল অথরিটি হ্যাজ টেকেন আপ এ প্রোগ্রাম অফ ট্রি প্ল্যান্টেশন অন 25th April অ্যাট দ্য স্কুল প্রেমিসেস। সুতরাং আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ট্রি প্ল্যান্টেশনের ওপর একটা প্রোগ্রাম করবে 25th April আমাদের স্কুল প্রাঙ্গণে। স্কুল প্রেমিসেস মানে হচ্ছে স্কুল প্রাঙ্গণ। তাহলে 25th April যেহেতু প্রোগ্রামটা হবে, নিশ্চয়ই এখানে ডেটটা তার আগে হবে, আগে অর্থাৎ 5 দিন 7 দিন কোনো একটা ডেট আগে দিবে, যাতে এটার সঙ্গে এটা সামঞ্জস্য হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড অ্যান্ড 10 AM
অনুষ্ঠানটি শুরু হবে সকাল 10টায় অ্যান্ড ইট উইল বি ইনাগুরেটেড এবং এটা উদ্বোধন হবে। ইনাগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা, ঠিক আছে? ইট উইল বি ইনাগুরেটেড, এটা উদ্বোধন হবে বা উদ্বোধিত হবে বাই দ্য চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, পৌরসভার চেয়ারম্যানের দ্বারা। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে উপস্থিত থাকতে অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। উই ওয়ান্ট টু মেক ইট এ গুড সাকসেস, আমরা এই অনুষ্ঠানটাকে একটা সফল অনুষ্ঠান করতে চাই। তারপরে এসডি দিয়ে এখানে অবশ্যই সেক্রেটারির নাম, তোমাকে যেহেতু সেক্রেটারি এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে, ইউ না এখানে কোয়েশ্চেনে বলা হয়নি, কিন্তু যেহেতু নোটিশটা তুমি লিখছো তাহলে তুমি কিন্তু সেক্রেটারি, তাহলে এখানে তোমার নাম লিখে দিবে। লেখার পর যেহেতু কোয়েশ্চেনে বলা হয়েছে যে সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির লিখে দিলে কথাটা, তারপরে স্কুলের নাম লিখলে তোমরা নিচে। আর এখানে অবশ্যই কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, যেহেতু তুমি সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, কিন্তু স্কুলের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, কিন্তু স্কুলের হেড হচ্ছে আমাদের হেডমাস্টার স্কুলের, তাহলে স্কুলের হেডমাস্টার যেহেতু হেড, সেই জন্য তুমি নোটিশ যতই লেখো না কেন সেই নোটিশটাকে অ্যাপ্রুভ করবে হেডমাস্টার, সেই জন্য এখানে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার কথাটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি মানে হচ্ছে সামাজিক কল্যাণকারী দল, তাহলে সমাজ কল্যাণমূলক কাজ যেগুলো সেই কাজ কাজের ওপর যদি নোটিশ থাকে তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আমরা দেবো। কোয়েশ্চেনে কিন্তু থাকতেও পারে নাও পারে, থাকলেও আমরা দিব, না থাকলেও আমাদেরকে বুঝে নিয়ে কিন্তু জিনিসটা ঠিকঠাকভাবে বসাতে হবে। আর অবশ্যই এখানে নিজের নামটা তোমরা লিখবে, আর এখানে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার লেখার পর ড্যাশ দিয়ে দিবে, কিন্তু কেউ কিন্তু এইভাবে মানে ড্যাশ দেওয়ার পর সেখানে সই করে দেবে না, এটা যেন মাথায় থাকে সবার। আশা করি তোমরা নোটিশটা বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হবে না, এবং পরবর্তী আরও নোটিশের এবং রাইটিং স্কিল এবং গ্রামারের ভিডিও আমি আরও আপলোড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর আবার যে বললাম যে পাশে বেল আইকন আসবে সে বেল আইকনের অল অপশানে ক্লিক করে দাও, যাতে খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।